কি চেকআপ করাইছোন এখানে আমি চেকআপ করাইছি ও গ্যাস গ্যাস গ্যাসের দুষ আর আটু বেদনা আটু আটু বেদনা তে মেডিসিন দিছে মেডিসিনগুলো ফ্রি তো না টাকা নিছে না নমস্কার প্রিয় দর্শক গুড মর্নিং অ্যাকচুয়ালি প্রিয় দর্শক আপনারা সবসময় কই আমরা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আই না আজকে খুবই একটা বাম্পার ভিডিও নিয়ে আইছি আমরা বর্তমানে খুবই ইম্পর্টেন্ট বর্তমানে আমরা আছি তারাপুর চানমারি রোড আর আমরা শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের সেবাশ্রমের সামনেই আমরা আছি মানে ঠিক গেটের সামনে আছি দেখুন এখানে কিছু লোক দাঁড়ানো আছে তারা আর অ্যাকচুয়ালি প্রিয় দর্শক আজকে হইলিয়া এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প মানে টোটালি ফ্রি ডক্টর আবাই ডক্টর আইসে ডক্টর আই গেছে এখানে ফ্রি মেডিকেল চেক আপ এখানে হইব চেক আপটাও ফ্রি হইব প্লাস তার সঙ্গে ওষুধগুলো ফ্রি দেওয়া হইব তো চলো বেশি আর মারতাম না ভিতরে যাওয়া যাক আমি ব্যানারটা আপনার সঙ্গে শেয়ার করলাম এখন আর অ্যাড্রেসটা হইল গিয়া তারাপুর চানমারি রোড শিলচর ও আচ্ছা এটাই দিছে আমরা ভুবনেশ্বর সাধু ঠাকুর ওনার প্রত্যেক আবির্ভাব তিথিতে আমরা এই মেডিকেল ক্যাম্পটা ফ্রি মেডিকেল ক্যাম্পটা করি আর কি প্রত্যেকবারেই হয় এবারও এইটা এইটা না না প্রত্যেকবার আলাদা আলাদা ভেন্যুতে হয় এইবার আমরা সাধু ঠাকুর সেবাশ্রমেই করতেছি এটা 153rd আবির্ভাব তিথি এই মহোৎসবে 27 তারিখ হইব আর 27 তারিখ আজকে রবিবার ভালো শুভ দিন এর লেগে আমরা মেডিকেল ক্যাম্পটা আজকে করতেছি আর কি তো বিভিন্ন ডাক্তার অনেক শিলচরের 15 জনের মতন হবে 15 জন হবে বিভিন্ন গণ্যমান্য ডাক্তার আইছে এরা দেখতেছে বিভিন্ন যেমন সার্জারি মেডিসিন তারপরে ওই গাইনিও ফিজিওথেরাপি এরকম মানে বিভিন্ন ইয়ে দেখতেছে আগে প্রচণ্ড এটা আমরা গতবারও এক্সপিরিয়েন্স ভালো আছিল এইবারও চলতেছে দেখা যাক কী হয় তিনটা ঠিক আছে দেখুন এখানে লাইন লাগানো হয়ে গেছে আরম্ভ হয়ে গেছে আর মানে চেকআপটা আরম্ভ হয়ে গেছে দাদা হ্যাঁ স্টার্ট হয়ে গেছে না হ্যাঁ রিসেপশন কাউন্টারটা এখানে আছে আর এখানে সব কিছু এন্ট্রি হর এখানে ডক্টরের নাম প্লাস পেশেন্টের নামগুলো আর এখানে দেখুন লেখা খুব সুন্দরভাবে লেখা আছে দয়া করে লাইনে দাঁড়িয়ে না ঠিক আছে আমরা পাড়ার ভাইগুলা দেখুন ফিউচার নেনা কো গরম মশলা দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুন্দর ভাবে আর ভালো একটা সুযোগ দিছে আজকে দাদা তারা এখানে তো আপনারা যারা যারা মানে চেম্বারে যাইতে পারে না তারার লাগি একটা খুব একটা ভালো সুযোগ তো এই সুযোগটা প্রিয় দর্শক সারা যায় না তো আপনারা আইতে পারবা বিকাল 3টা অবধি থাকবো এটা না দিতে তুমি ভিডিওটা এখন ছাড়বা আর গেটে গেটে লাগানি আছে COVID-19 মহামারী থেকে নিজে বাঁচুন অন্যকে বাঁচান ও দেশকে বাঁচান খুব সুন্দর একটা ওয়ার্ডস এখানে লেখা আর তো আমরা ভিতরে এন্ট্রি নিছি এখন তো সর্বপ্রথম তো সুমা দিদির বাবার সঙ্গে দেখা এলো এখানে কাকু আইছে এখানে চেক আপ করাইতে তো সর্বপ্রথম প্রিয় দর্শক আমরা যেহেতু এটা সাধু বাবার আখড়া তো সাধু বাবার আখড়া সর্বপ্রথম আমরা ঠাকুরে আমরা দর্শন করবো তো এখানে আছে দেখো আমরা শ্রীকৃষ্ণ আর মা রাধা রানী আর সাইডের দিকে আছে আমরা জগন্নাথ প্রভু আর এটা ঠাকুর বলরাম দেখুন অবশ্য 153 বার্থডে সেলিব্রেশনের কারণে যে এইটা হর যে মানে ক্যাম্পটা ফ্রি ক্যাম্পটা যে রাখা হয়েছে এই ঠাকুরের মানে জন্মতিথির কারণে রাখা হয়েছে বহুত তাড়াতাড়ি আর ভুবনেশ্বর সাধু ঠাকুরের উৎসবটা সো প্রিয় দর্শক প্রথমে আমরা ফিজিওথেরাপির ক্যাম্পে আই গেছি দেখুন এখানে চলার অলরেডি পেশেন্টরা দেখানি চলার এখানে আর আমরা দিদি ফিজিওথেরাপির এক্সপার্ট আর এখানে আমরা রূপামাসি বৌ ফ্রি চলের তো রূপামাসি আরম্ভ হয়ে গেছো
এখন খুবই সুন্দরভাবে হ্যাঁ খুবই সুন্দরভাবে এখানে ক্যাম্পটা চলে প্রিয়দর্শক প্লাস পুরো ব্যান্ড রাখা হয়েছে আমরা ভিডিওটা দেখি আমরা যদি পারি পুরো তো এখনই আপলোড করে দিব হ্যাঁ হ্যাঁ আপলোড করে দিব আপনারা আইতে পারবা তিনটা অবধি চলবো ফ্রি ক্যাম্পটা আর দিদির জামাই দাদা দাদাও স্পেশালিস্ট ফিজিওথেরাপি সাময়িক ইমার্জেন্সি আমরা প্রিয় দর্শক আমরা আই গেছি এখন সাধু ঠাকুর সেবাশ্রমের প্রেসিডেন্টের সঙ্গে একটু আলাপ করতাম নমস্কার স্যার নমস্কার স্যার একটু কইতো আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের বিষয়ে একটু সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সাধু ঠাকুরের 153তম জন্মতিথি উৎসব পালন হিসাবে আমাদের এই উৎসবের আয়োজন আজকে 16 তারিখ আমরা এই সাধু ঠাকুরের যে জনসেবাই মানব সেবা সেই উদ্দেশ্যকে নিয়ে আমরা আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পে অ্যারেঞ্জ করেছি এবং তা মোটামুটি চলছে এখন 10-12 জন ডাক্তার এসেছেন স্পেশালিস্টরা এসেছেন পেশেন্টও মোটামুটি আসতেছে এবং এই পরিপ্রেক্ষিতে আমাদের 16 তারিখে গোবর্ধন পূজা অন্নকূট উৎসব এবং সেই দিন আমাদের একটা ধর্মসভা আলোচনা হবে আলোচনায় আমাদের মাননীয় এমএলএ মহোদয় থাকবেন অন্যান্য বিশিষ্ট অতিথিরা থাকবেন গোবর্ধন পূজাটা কত তারিখ দাদা 26 তারিখ এবং 27 তারিখে আমাদের সাধু ঠাকুরের মেইন জন্মতিথি সেদিন আমরা সকালে মঙ্গল আরতির পরেই আমাদের 153টা প্রদীপ প্রজ্বলন করে আমাদের উৎসবের শুরু হবে তারপরে সাধু ঠাকুরের পট নিয়ে বিগ্রহ নিয়ে আমরা শহরের বিভিন্ন জায়গায় আমরা পরিক্রমা করব তারপর পরিবর্তে আমাদের সেদিন ভাগবত পাঠের পরে আমাদের মহানাম সংকীর্তন রসকীর্তনের শুরু হবে রসকীর্তন চলবে বিকাল 5টা পর্যন্ত তারপরে দধিমঙ্গল হবে দধিমঙ্গলের পরে আমাদের উৎসবের সমাপন হবে তো প্রতি বছরে আমরা এই উৎসবটা করে যাচ্ছি এবং খালি একমাত্র শিলচর নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং প্রতিটি শহরে এই উৎসব প্রতিপালিত হচ্ছে সেই হিসেবে আজকেও আমরা 16 তারিখ আমরা শিলচর ভুবনেশ্বর সাধু ঠাকুর সেবাশ্রম মেডিকেল এইটের আয়োজন করেছি সো প্রিয় দর্শক দেখুন এখানে পেশেন্টগুলো বোয়া তারা অপেক্ষা করে ডক্টর তো এখানে চেম্বারগুলো আছে দেখুন চেম্বারের নাম্বারগুলো লেখা আছে এখানে দেখুন প্রিয় দর্শক এখানে ব্যানারটা আছে ফ্রি মেডিকেল ক্যাম্প অর্গানাইজ এজ এ পার্ট অফ সেলিব্রেশন অফ 153rd বীরভব তিথি অফ শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর ভেন্যুটাও লেখা আছে শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর সেবাশ্রম তারাপুর চানমারি রোডে আর আমরা বাবলিও আইসে ডক্টর দেখানি বাবলি কিটা দেখাইতে গাইনি না মেডিসিন না ফিজিওথেরাপি ১৫৩তম শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের আবির্ভাব তিথির এই উদযাপন কমিটির সদস্য বিশিষ্ট 32 জন একটা কমিটি নিয়ে গঠন করা হয়েছে ওই কমিটি এই উদযাপন কমিটির একটা মেডিকেল ক্যাম্পের আরম্ভণী এখানে আমাদের বিশিষ্ট ডক্টর জয়ব্রত সিনহা কনভেনার হিসাবে এবং ডাক্তার দেবেন্দ্র সিনহা এবং আরও বিভিন্ন বিশিষ্ট ডক্টর এবং ফিজিওথেরাপি নিয়ে আমরা এখানে একটা ফ্রি ক্যাম্প করছি এটা প্রতি বছরে শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর সেবাশ্রমে হয় এবং আমাদের এটাই প্রথম আরম্ভণী আমাদের 26-27 তারিখে আমাদের আবির্ভাব তিথি হবে এখানে বিভিন্ন রসকীর্তন এবং বিভিন্ন প্রোগ্রাম আছে
আমাদের সম্মানিত বিশিষ্ট অতিথিরাও থাকবে এখানে। এটা মেডিসিন কাউন্টার, যেখানে যেটা পেশেন্ট আয় এখানে চেকআপ করব, তারার লাগি কিন্তু খুব ভালো একটা সুযোগ, ফ্রি মেডিসিন। প্রিয় দর্শক, এই সুযোগটা ছাড়া যায় না। প্রিয় দর্শক, তো দাদা তারা একটু আগে এখানে প্রেসিডেন্ট তারা তো একটু আগেই কইছে আপনারা এই চেকআপটা প্রত্যেক বছর হয় শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর আখড়াত। তো এই বছর তো আমরা একটু উঠাইতে লেট হয়ে গেছে, তা আগামী বছর কিন্তু সারার চেষ্টা করবো। তিনটার ভিতরে আপনারা যদি ভিডিওটা দেখেন তো আপনারা আসতে পারবা। প্রিয় দর্শক, কিন্তু ভুবনেশ্বর সাধু ঠাকুর সেবাশ্রম চানবাড়ি রোড, আর কিন্তু প্রিয় দর্শক এই বছর যদি আমরা লেট হই কিন্তু আগামী বছর প্রিয় দর্শক এই সুযোগটা ছাড়বা না। তো প্রিয় দর্শক, এত ভালো একটা সুযোগ সুবিধা, তো আমরা দেখি আমরা মনশ্রীরও যদি আনতে পারি। এখন মনশ্রীরে ফোন করবো, মনশ্রী আইব, আমি আইব, আর রুবি আইব। আমরা গরম মশলা থেকে অলরেডি তিনটা পেশেন্ট পাই লাগছে। আর প্রিয় দর্শক দেখো এখানে আছে আমরা সুমার দিদির জামা, আমার জামাইবু। আমরা আপনারা সবসময় জামাইবুর কথা কই যে আমার হাজবেন্ডের সঙ্গে আছে বন্ধু, দাদাও আইসে, যাইবো আইসে এখানে চেক আপ করাতে আজকে ও কমিটির তরফ থেকে। তো প্রিয় দর্শক, আজকে যে এই উৎসবটা মানে এই যে ফ্রি চেক আপটা, তার সম্বন্ধে দাদাই কিছু কইবো, দাদা কিছু কই। আজকে তারাপুস্থিত শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর সেবাশ্রমে এখনই আপনারা আসতে পারেন। এখনই চলিতেছে শিলচরের বিশিষ্ট চিকিৎসক গণের মাধ্যমে ফ্রি মেডিকেল চেক আপ চলছে। আপনারা এখনও সময় আছে, এখনও এসে আপনারা আপনাদের বিকাল তিনটা পর্যন্ত যে কোনো রোগ থাকলে আপনারা চেক আপ করাতে পারেন। ডায়াবেটিসেরও চেক আপ হইবো আজকে, সব কিছু, ডায়াবেটিস, ফিজিওথেরাপি, মেডিসিন, গাইনো সব কিছু আপনারা এখানে দেখাতে পারবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছেন দাদাই কি কইছে। ভিডিওটা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আইতে পারবেন, তিনটা অব্দি ডক্টর থাকবো এখানে, আপনারা এয়া ফ্রি চেক আপটা করতে পারবেন। প্রিয় দর্শক, প্লাস আপনার লগে আপনারা ভাই, ভাই বন্ধুরা পুরো ফ্যামিলি লইয়া আপনারা আইতে পারবেন ফ্রি মেডিকেল চেক আপ করাইতে। প্রিয় দর্শক, আপনার নামটা কি? ফারুল দাস। ফারুল দাস, তো আপনার কি চেক আপ করাইছেন এখানে? আমি চেক আপ করাইছি ও গ্যাস, গ্যাসের দোষ আর আটু বেদনা, আটু আটু বেদনা। তে মেডিসিন দিছে? মেডিসিন গুলা ফ্রি তো না? টাকা নিছে না? টাকা নিছে না, ফ্রি ফ্রি। তো দেখুন প্রিয় দর্শক, মাসির আসলো গ্যাস আর হাঁটুর ব্যথা, আমার শাশুড়ি মারও হাঁটুর ব্যথা। আমি একটু আগেই ফোন করমু, তো এখানে ফোন করছি, সরি। তো এখানে শুধু মণিপুরিরা না, বেঙ্গলি, আদার কাস্টেরও, সব কিছু, সব কাস্টেরও এখানে দেখাশোনা। আর দেখুন, আর মাসিও তো কইয়াই দিল এখানে ফ্রি চেক আপ। তো ভিডিওটা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে বেশি দেরি করবা না, আপনারা আইবা যেখান থেকে তিনটা অবধি। তো আজকের ভিডিওটা প্রিয় দর্শক এখানেই সেখানে শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ। এখানে আমরা কাকু একজনের পাইলেছি, কাকু ফ্রি চেক আপ করে। কাকু আপনার কি অসুবিধা? আমার একটু মাথা ঘুরায়, সব কিছু করি, খাই দাই, সব ঠিকই আছে, মাথা ঘুরে ভাবলাম আজকের এই সুযোগে। অ্যাকচুয়ালি এই মেডিকেল ক্যাম্পটা আমরাই অর্গানাইজ করতেছি সেবাশ্রম থেকে, আমি ভাবলাম না একটু অবসর ডাক্তার তাই ভাবলাম নিজে একবার টেস্ট করি, প্রেশারটা চেক করাইলাম। হ্যাঁ হ্যাঁ, আমাদের সাধু ঠাকুরের সেবাশ্রমের পক্ষ থেকে আবির্ভাব তিথি প্রত্যেক বছরই হয়, এবং প্রত্যেক বছরই আমরা বিভিন্ন স্থানে আমরা ক্যাম্প করে, পার্টিকুলারলি এখানেই না, না না এখানে না, আমরা বিভিন্ন জায়গায় গ্রামাঞ্চলে গ্রামাঞ্চলে গিয়ে আমরা এইসব অর্গানাইজ করে থাকি। এই বছর এই সেবাশ্রমেই করলাম আমরা, ভালোই চলছে, মোটামুটি উপস্থিতি খুব বেশি ভিড় হয় নাই, ধীরে ধীরে চলতেছে। আমরা 9:30 থেকে শুরু হয়েছে, এখনো চলতেছে এবং বিকাল 4 পর্যন্তই চলবে, ভালোই চলতেছে। থ্যাংক ইউ।